আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো? আশা করছি সকলেই ভালো আছেন। 43 বছর আগে 16 মে তারিখেই ভারতে নির্মিত ফারাক্কা বাঁধের বিরুদ্ধে বাংলাদেশের লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন রাজনীতিবিদ মাওলানা ভাসানী। তখন থেকেই বাংলাদেশে এই দিনটি ফারাক্কা লং মার্চ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যদিও বিগত 5 দশকে ফারাক্কা নিয়ে ভারতের অনরবস্থানে বিশেষ পরিবর্তন হয়নি, কিন্তু খুব সম্প্রতি ভারতীয় ফারাক্কার বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে। ফারাক্কার এই তাণ্ডব সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারাজ ভেঙে ফেলারও প্রস্তাব করেছেন। মেধা পাঠকের মতো অ্যাক্টিভিস্ট ও অনেক বিশেষজ্ঞ বিবিসিকে বলেছেন, ভারতীয় ফারাক্কা এখন সুবিধার চেয়ে অসুবিধাই বেশি ঘটাচ্ছে, কাজে এটি অবিলম্বে ডিকমিশন করা দরকার। বস্তুত 7-এর দশকের মাঝামাঝি ভারত যখন গঙ্গার বুকে ফারাক্কা ব্যারাজ চালু করেছিল, তারপর থেকে বিতর্ক কখনো এই প্রকল্পটির পিছু ছাড়েনি। ফারাক্কা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেমন এই ব্যারাজের মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে, তেমনিও ভারতেও কিন্তু এখন দেখা যাচ্ছে ফারাক্কা নানা ধরনের বিপদ ডেকে আনছে। বিহারের গাঙ্গেয় অববাহিকায় প্রতি বছরের ভয়াবহ বন্যার জন্য ফারাক্কাকেই দায়ী করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তো যার ফলে তিনি এই বার্তাই তুলে দিতে বলেছিলেন। ভারতের নামী সংরক্ষণ অ্যাক্টিভিস্ট ও নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকর বিবিসি বাংলাকে বলেছিলেন, একটা বাঁধের প্রভাব যদি খুব ধ্বংসাত্মক হয়, ফারাক্কাতে যেটা হয়েছে তাহলে সেটা ডিকমিশন করার অসংখ্য নজির কিন্তু দুনিয়াতে আছে। আমেরিকাতেও শতাধিক ড্যাম ভেঙে দিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়া হয়েছে। সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ড্যামস, রিভার্স অ্যান্ড পিপল এর কর্ণধার নদী বিশেষজ্ঞ হিমাংশু ঠক্করও জানাচ্ছেন, একটা বাঁধ ডিকমিশন করার আগে কয়েকটি জিনিস খতিয়ে দেখা সিদ্ধান্ত নিতে হয়। দেখতে হয় লাভ ক্ষতির পাল্লাটা কোন দিকে ভারী। ফারাক্কার ক্ষেত্রে সেই স্টাডিটি এখনো শুরু করা হয়নি, কিন্তু একটা জিনিস স্পষ্ট, ফারাক্কার মূল উদ্দেশ্য যেটা ছিল সেই কলকাতা বন্দরকে কিন্তু আজও বাঁচানো যায়নি। কলকাতা বন্দর টিকিয়ে রাখতে আজ যে পরিমাণ ড্রেজিং করতে হয়, ফারাক্কা চালু হওয়ার আগেও ততটা করতে হতো না। এটাকে একটা প্রতীক ধরলে ফারাক্কা তো ভেঙে ফেলাই উচিত। মিস্টার ঠক্কর আরো জানাচ্ছেন, ফারাক্কায় গঙ্গার উপর রেল ও সড়ক সেতু এখনকার মতো রেখে দিয়েই ব্যারাজটা সরিয়ে দেওয়া সম্ভব। ইউরোপ আমেরিকাতে অনেক জায়গাতেই হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশেষজ্ঞ সুমনা ব্যানার্জিও বলেছিলেন, ফারাক্কার জন্য গঙ্গায় এত বেশি পলি জমেছে যে তাতে দুপরের জমি ভাঙছে, জনপদ প্লাবিত হচ্ছে। তার কথায়, প্রতি বছরই আমরা ফিল্ড ট্রিপে সেখানে যাই। 5-6 বছর আগে যখন মালদার পঞ্চানন্দপুরের ভাঙন খতিয়ে দেখতে যাই, তখন দেখেছিলাম ফারাক্কার বুকে মাঝ গঙ্গাতেও কিন্তু বক দাঁড়িয়ে আছে। এই ছবিটাই বলে দেয় গঙ্গাতে কি পরিমাণ সিল্টেশন জমছে বা সেডিমেন্টেশন হচ্ছে। আর সেই সিল্টেশন ঠেকানোর ক্ষমতা যদি ফারাক্কার না থাকে, তাহলে তো গোটা ব্যারাজটাই অর্থহীন হয়ে দাঁড়ায়। আমরা ফারাক্কাকে এই অবস্থাতেই ফেলে রেখেছি, যেখানে এত বিপুল পরিমাণ সেডিমেন্টেশন হচ্ছে যে নদীর চ্যানেলটার আর জল ধরে রাখার ক্ষমতা নেই, আর সেটা দুপারে উপরে পড়ছে। স্থানীয় একজন গ্রামবাসী সুন্দর উপমা টেনে বলেছিলেন, সাপের মুখটা জোরে ধরে রাখলে সাপটা যেমন ছটফট করে, নদীটাও এখানে সেভাবে ছটফট করছে, আর সাপের মুখটা ধরে রাখা হচ্ছে এই ফারাক্কা ব্যারাজ। মেধা পাটকরেরও কোনো সংশয় নেই, ভারতের জন্য ফারাক্কা এখন যত না উপযোগী, তার চেয়ে অনেক বেশি ধ্বংস ডেকে আছে। না ভাটিতে না উজানে ফারাক্কার প্রভাব কোথাও সুক্ষ্ম হয়নি। বলা হয়েছিল ফারাক্কা বন্যা রুখতে পারবে, অথচ দেখা গেছে বন্যার খরার চক্র ঘুরে ফিরে এসেছে। ফারাক্কার অভিজ্ঞতা আমাদের এটাই শিখিয়েছে যে বড় নদীর বুকে জল নিয়ে খেলতে নেই। ফারাক্কার তাণ্ডব সম্পর্কে জেনে কেমন লেগেছে বন্ধুরা? যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলুন। চাইলে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়েও দিতে পারেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।